নমস্কার বন্ধুরা খবর সন্ধান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত এই মুহূর্তে লেটেস্ট আপডেট খুব সংক্ষেপে আপনাদের জানানোর চেষ্টা করব অনেকে প্রশ্ন তুলেছিলেন যে বৃষ্টি হচ্ছে না হয়তো বা এই খবরটা ঠিক নয় কিন্তু সময়ের কিছুটা হয়তো হেরফের হয়েছে তবু আবহাওয়া দপ্তরের এখনো পর্যন্ত লেটেস্ট পূর্বাভাস রয়েছে দশটি জেলাতে প্রচন্ড বৃষ্টি হবে সেটাই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সংক্ষিপ্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা আরেকবার রিকোয়েস্ট রইল সমস্ত কিছু খবর নিরপেক্ষভাবে পাওয়ার জন্য প্রথম কথাই হচ্ছে একটু আগে দুপুরবেলা আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছেন সেটা আপনাদের প্রথমেই স্মরণ দিই দক্ষিণবঙ্গের অনেক জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর আগে তাঁরা যেটা আপডেট দিয়েছেন তারা বলেছেন ঘূর্ণাবর্ত একেবারে এসে হাজির হয়ে গেছে উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ সংলগ্ন উপকূলে অর্থাৎ এই উপকূল সংলগ্ন জায়গায় এসে হাজির হওয়ার জন্য উপকূলের জায়গাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে আরও জানানো হয়েছে কলকাতা হাওড়া হুগলি এই তিনটি জেলাতে ভারী বৃষ্টিপাত চলবে ভারী বৃষ্টির পরিমাণটা হচ্ছে সত্তর থেকে একশো মিলিমিটার সর্বাধিক একশো মিলিমিটার সর্বনিম্ন সত্তর মিলিমিটার বৃষ্টি হতে পারে এটাই জানানো হয়েছে এছাড়া রয়েছে অন্যান্য দুটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা একটি রয়েছে পূর্ব বর্ধমান অন্যটি রয়েছে নদিয়া জেলা এই দুটি জেলাতেও কিন্তু বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টির মাত্রা সেই একই সত্তর থেকে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে অন্যান্য যে সমস্ত জেলা এখন রয়েছে যেখানে আগে পুরুলিয়া এবং বাঁকুড়াতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছিল দুপুরের আপডেটে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অর্থাৎ এক কথাই বলতে গেলে অন্যান্য জেলার মধ্যে যে জেলা পড়ছে যেমন বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এখানে প্রধানত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে অন্যদিকে এখনও যে দুটি জেলা বাকি রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ সেখানেও কিন্তু হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত অর্থাৎ এক কথায় বলতে গেলে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এই দশটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে বজ্রপাতের সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশি রয়েছে ঝাড়খণ্ডে প্রচণ্ড বজ্রগর্ভূমেঘের সমাবেশের সম্ভাবনা রয়েছে বিশেষ করে ধানবাদে প্রচন্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং মাঝ রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে যদিও আপনাদের জানিয়েছিলাম যে আজকেও বৃষ্টি বাড়ার সম্ভাবনা ছিল অনেক জায়গায় হয়েছে অনেক জায়গায় হয়তো প্রত্যাশা মতো হয়নি কারণ সিস্টেমটি আসতে একটু বিলম্বিত করেছে এর জন্য এই রকম পরিস্থিতি তৈরি হয়েছে তবে আজকে যে রাতের দিকে সিচুয়েশন রয়েছে মাঝ রাত থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি নদিয়া এবং পূর্ব বর্ধমানের দু একটি জায়গায় এছাড়া উত্তরবঙ্গের আপডেটে জানানো হয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে অন্যান্য প্রত্যেকটা জেলাতে এখনও যে পাঁচটি জেলা রয়েছে সেখানে প্রধানত হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট আগামীকাল সকাল পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেটা সরকারি আবহাওয়া দপ্তর জানিয়েছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন অনেক কিছু জানার জন্য থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং